যারা কিনা প্রতি মাসে 5 থেকে 6 লিটার তেল ব্যবহার করেন, আচ্ছা, এই ননস্টিক সেটটা ব্যবহার করলে 2 থেকে 3 লিটার সর্বোচ্চ তেল লাগবে, আচ্ছা, কারণ 100% ফ্রুট গেট অয়েল ফ্রি এবং 85% অয়েল ফ্রি কাজ করতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাসেল ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিওতে। আজকে কিন্তু অসাধারণ কিছু কালেকশন রয়েছে, তার পূর্বে আমি রাসেল ইলেকট্রনিক্সের যে আরও কিছু আইটেম রয়েছে ভিডিও শুরুতে দেখে যাচ্ছি। বন্ধুরা দেখেন, এই প্রোডাক্টগুলো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ক্রয় সুবিধা রয়েছে এবং চাইলে সরাসরি শোরুম ভিজিট করেও প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা চলেন রাসেল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। রাসেল ভাই আজকে আমাদেরকে কী দেখাবে? আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। জি, এই 7 পিস তো অনেক দেখেছি, তো আজকে আবার নতুন করে কি দেখাবেন? আজকে যে ননস্টিক এর সেটগুলো দেখাবো সেগুলো আপনার 85% অয়েল ফ্রি ননস্টিক। আচ্ছা, নতুন ভাবে আসছে যে তেলের দাম, আচ্ছা, সেই অনুযায়ী কিন্তু অনেকে ননস্টিকটা ব্যবহার করতে চায় না। ওকে, আর আজকে যে ননস্টিকটা দেখাবো একদমই তেল কম লাগবে, যারা কিনা প্রতি মাসে 5 থেকে 6 লিটার তেল ব্যবহার করেন, আচ্ছা, এই ননস্টিক সেটটা ব্যবহার করলে 2 থেকে 3 লিটার সর্বোচ্চ তেল লাগবে, আচ্ছা, কারণ 100% ফ্রুট গেট অয়েল ফ্রি এবং 85% অয়েল ফ্রি কাজ করতে পারবে। আর আমি আজকে 3টা সেট একসাথে রাখার উদ্দেশ্য রহিম ভাই, আজকে 3টা কোয়ালিটি একসাথে সেট দেখাবো। 3টা কোয়ালিটি 3টা ব্র্যান্ডের মধ্যে নাকি? তার ভিতরে হবে একটা হলো জনপ্রিয় খুবই পপুলার একটা ব্র্যান্ড কিয়াম, সকলের পরিচিত, সকলের পরিচিত, যার বাসায় নাই তার বাসায় একটা করে ফ্রাই প্যান থাকবে, আচ্ছা, ওই জিনিস। আরেকটা দেখাবো আপনার প্রেস্টিজের 7 পিস, আরেকটা দেখাবো আপনার ডিজনি কোম্পানির, যেটা ইটালিয়ান বাজারে নতুন হলো, বাজারে সেরা মানের যে ব্র্যান্ডগুলো রয়েছে এই সব ধরনের কোয়ালিটি আমার কাছে আছে। আপনারা কিন্তু 3টা 3 ধরনের কোয়ালিটি পাবেন, 3টা 3 ধরনের ফ্যাসিলিটি পাবেন। আচ্ছা, তো প্রথমত আমি যদি আপনাকে আমি একটু ডিজনি সেটটা নিয়ে কথা বলি ভাই। আচ্ছা, প্রথমে ডিজনি থেকে দেখাবো হবে আপনার 7 পিস। তো 7 পিসের যে সেটটা হবে সেটা কিন্তু আপনি রহিম ভাই এখানে দেখেন 7 পিস, আচ্ছা, 7 পিস ননস্টিক কুকিং সেট। এটা কিন্তু হবে আপনার 24 সিএম একটা ক্যাসারোল, আচ্ছা, 18 সিএম একটা মিল প্যান, 24 সিএম একটা কড়াই, 24 সিএম একটা ফ্রাই প্যান, আচ্ছা, গায়ে লেখা আছে জি, এবং এটা কিন্তু 85% যে অয়েল ফ্রি সেটা কিন্তু এখানে লেখা আছে, 85% অয়েল সেফ। এটা যে কোনো চুলায় করতে পারবেন, 100% ফ্রুট গেট ননস্টিক এটা, আচ্ছা। আর এখানে 7 পিসের ভিতরে রহিম ভাই কী কী পাচ্ছেন সেটা যদি আপনাকে দেখা দিই, এটা কিন্তু আমি 24 সিএম যে ফ্রাই প্যানটা বলছি, আচ্ছা, এবং এটার ভিতরে কিন্তু মার্বেল কোটিং, মার্বেল পৃথিবীর যত ধরনের চামচ আছে, তো কাঠের চামচ, স্টিল চামচ, ননস্টিক চামচ, সব ধরনের চামচ ইউজ করতে পারবেন, এবং যত ধরনের চুলা আছে, গ্যাসের চুলা, ইন্ডাকশন, হিটার, ইনফ্রারেড, সব ধরনের চুলায় কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটা প্রোডাক্টটা কিন্তু হবে ইটালিয়ান, ডিজনি খোদাই করে লেখা থাকবে, ইটালি খোদাই করে লেখা আছে জি, এটা এখানে লেখা আছে। প্রোডাক্ট চেনার জন্য কিন্তু এটা একটা মাধ্যম, এটা একটা উপায় জি। এটা থাকবে 7 পিস সেটের ভিতরে 24 সিএম একটা ফ্রাই প্যান, 24 সিএম যে ফ্রাই প্যানটা, এটা আপনি রুটি, পরোটা, মাছডিম ফ্রাই করতে পারবেন, এটা একটা থাকবে। আরেকটা থাকবে আপনার হলো 18 সিএম মিল প্যান, চা, দুধ, কফি, সুজি, বার্লি, খিচুড়ি, হাফ কেজি মাছ মাংস রান্না করতে পারবেন, এটা কিন্তু থাকবে রহিম ভাই একটা, আচ্ছা। আর এটা যে সেটটা, এটার ভিতরে অন্যান্য যত কোম্পানির সেট আছে তার থেকে কড়াই সাইজটা একটু বড় সাইজ জি, এটা কিন্তু হবে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। আর এগুলো প্রত্যেকটাই ভিতরে কিন্তু মার্বেল বা গ্রানাইট কোটিং আমরা যেটা বলি এই কোটিংটা করা আছে, আচ্ছা। এই কোটিংটার কারণে কি, যে কোনো চামচ দিয়ে আপনি ব্যবহার করেন এবং ননস্টিক, নর্মাল যে কালো ননস্টিক হয় তার থেকে দীর্ঘস্থায়ী ব্যবহার করা যাবে, আচ্ছা। আর এটার নিচেও আপনি ইন্ডাকশন করা আছে, যে কোনো চুলা আপনারা ব্যবহার করতে পারবেন, আচ্ছা। এটা কিন্তু থাকবে একটা, আর এটার সাথে কিন্তু একটা ঢাকনা পেয়ে যাবেন। আর থাকবে 24 সিএম একটা ক্যাসারোল, ক্যাসারোলটা কাজ কি ভাই, ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, গরু মাংস সব ধরনের কাজ করতে পারবেন, এটা কিন্তু হবে 6.5 লিটার, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার থাকবে একটা। তো এই হলো আপনার টোটালি হলো 7 পিসের সেট, 4টা হাঁড়ি থাকবে, 3টা ঢাকনা থাকবে, 3টা ঢাকনা থাকবে, তার মানে আমরা দেখতেছি যে 4টা হাঁড়ি 3টা ঢাকনা। এবং অনেকে কমেন্ট করতে পারে ভাই যে ফ্রাই প্যানটা ঢাকনা ছাড়া আমরা কিভাবে ব্যবহার করব, তো বড় যে সসপ্যানটা সেটা কিন্তু ঢাকনাটা এখানে ব্যবহার করা যায়, ওয়াও, খুব সুন্দর, এটা টুইন ওয়ান সিস্টেমটা করা আছে। আর এই যে সেটটা দেখতেছেন ভাই, এই সেটটা কিন্তু রেগুলার ব্যবহার করেন যারা, 4 থেকে 5 জন যারা ফ্যামিলি মেম্বার আছেন তারা কিন্তু আপনি এই সেটটা ব্যবহার করবেন, মাসে আমি বলছি মিনিমাম 2 থেকে 3 লিটার তেল বেঁচে যাবে এবং 100% ফ্রুট গ্রেড ননস্টিক, আচ্ছা। অনেকে ডাক্তাররা বলে যে ননস্টিকে খেলে নাকি গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার হয়, তাদের জন্য বলবো এগুলো কিন্তু কোম্পানি বাংলাদেশ সরকারকে ব্যাড ট্যাক্স দিয়ে তারপরে নিয়ে আসে এবং 100% কোয়ালিটি মেনটেন করে তারপরে নিয়ে আসে এগুলো, ঠিক আছে। তো তারপরে যে সেটটা দেখাবো সেটা হবে ভাই প্রেস্টিজ কোম্পানি, প্রেস্টিজ ব্র্যান্ডের হবে, এটাও সেম একই রকম, এটাও কিন্তু আপনার 5 লেয়ার ননস্টিক কোটিং, আচ্ছা, 5 লেয়ার, এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে 5 লেয়ার ননস্টিক কোটিং, এটা কি নতুন করেছে? এটা আরো আপডেট, আগে যে ননস্টিক গুলো ছিল সেগুলো 1.5 কোট ননস্টিক, আচ্ছা, এগুলো কিন্তু 5 লেয়ার ননস্টিক, 5 লেয়ার ননস্টিক, আর এটা কিন্তু 100% ফ্রুট গেট এবং এটা তো কিন্তু আপনারা সব ধরনের চামচ ব্যবহার করতে পারবেন, আচ্ছা। এটাও হবে 24 সিএম একটা ফ্রাই প্যান, যেটা রুটি পরোটা মাছ ডিম করার জন্য। আর এটা নিচে কিন্তু আপনি প্রেস্টিজের যে লোগোটা,
আচ্ছা আপনি সর্বপ্রথম অরিজিনাল জিনিস চেনার উপায় নিচে যে লোগোটা এবং পেস্টিজ সিলটা সেটা খোদাই করে লেখা থাকে খোদাই করে লেখা থাকে এটা থাকবে একটা প্রত্যেকটা হাড়ির গায়ে কিন্তু লেখা প্রত্যেকটা হাড়ির গায়ে অরিজিনাল প্রোডাক্ট হলে প্রত্যেকটাই থাকবে ভাই আচ্ছা তারপরে থাকবে একটা মিল্ক প্যান চা দুধ কফি সুজি বালি খিচুড়ি হাফ কেজি মাছ মাংস রান্নার জন্য এটা কিন্তু থাকবে একটা এবং 22 সেমিটার আমি বলছি ভাই ডিজনি সেটটা শুধু বাংলাদেশে শুধু ডিজনি যে সেটটা সেটার কড়াইটা সাইজটা করে একটু বড় আর এটা কিন্তু হবে থাকে 22 সেমিটার 22 সেমিটার এটা থাকবে একটা শুধু 24 সেমিটার জি এটা এটা থাকবে একটা আর এটার ভিতরে কিন্তু সেম একই রকম ভাই এটাও দেখেন এখানে কিন্তু টোটাল ডিটেইলসটা লেখা থাকবে আচ্ছা ডিটেইলস লেখা আছে 24 সেম ক্যাসারল উইথ গ্লাস লিড 18 সেম মিল্ক প্যান উইথ গ্লাস লিড 22 সেম কড়াই উইথ গ্লাস লিড এবং 24 সেম একটা ফ্রাই প্যান তো 24 সেম ফ্রাই প্যানটা এটা সবগুলোর সাথে ঢাকনা থাকবে শুধু ফ্রাই প্যানটা ঢাকনা পাবেন এই হলো 7 পিস জি আর এটা ঢাকনাটা কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন আচ্ছা ঠিক আছে 2 ইন 1 তো এটাই হবে পেস্টিজের যারা একটু উন্নত মানের দিয়েছেন যারা কিনা বলেন যে ভাই নন স্টিকটা সব সময় ব্যবহার করছি এখন আমরা মার্বেল কোটিং ব্যবহার করব গ্রানাইট কোটিং এর মধ্যে চাচ্ছি আপনি কিন্তু এটা করতে পারেন এটার ধরে আর গ্রানাইট কোটিং একটা সুবিধা অল্প হিটে দ্রুত রান্না হয় যে কোনো চামচ আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা তো এটা গেল একটা তারপরে দেখাবো ভাই একদম জনপ্রিয় একটা ব্র্যান্ড বাংলাদেশের যার বাসায় নাই বললেও চলে তার বাসায় একটা মিনিমাম ফ্রাই প্যান আছে যেটা হবে কিয়াম কোম্পানি কিয়াম কোম্পানি তো কিয়াম কোম্পানির সেটটা যদি আপনাকে আমি রহিম ভাই একটু দেখাই কাছ থেকে এনে এটা সুবিধা অসুবিধাটা দেখতে পারবেন এবং এটা সাইজগুলো আমি আস্তে আস্তে আপনাকে বলে দেব আচ্ছা আর এটা সাইজটা দেখেন আর এটা কিন্তু হবে নন স্টিক ভাই নন স্টিক এর মধ্যে তো নন স্টিক ছিল মার্বেল মার্বেল কোটিং যারা পাশাপাশি রেখে দেখাই আমরা এই যে দেখেন মার্বেল এবং নন স্টিক এর তফাৎটা যদি আপনি দিয়ে দিবেন আচ্ছা এটার মধ্যে একটু মার্বেল এর মতো ট্রি আছে দেখেন এটা হলো মার্বেল কোটিং আর এটা হচ্ছে নন স্টিক কোটিং এর চেয়ে মার্বেল কোটিং টা স্ট্রং অনেকে মনে করতে পারেন ভেজাল বা অনেকে মনে করতে পারেন ভাই কি ধরনের হবে কি ধরনের সবাই তো আমরা সব সময় নন স্টিকটাই ব্যবহার করে আছি তা আমি নন স্টিক সেটটাই নিব তাদের জন্য দেখাবো কিয়ামের যে সেটটা কিয়ামের যে প্রোডাক্টটা সেটা যদি অরিজিনাল প্রোডাক্ট হয় সেটা নিচে কিন্তু খোদাই করে লেখা থাকবে লেখা থাকবে কিয়াম 40 মাইক্রো থিকনেস নন স্টিক জার্মানি আচ্ছা আর এটা কিন্তু রিক প্লেট করা আছে দেখা যায় গ্যাসের পাওয়ারটা যদি রান্নার অবস্থায় গ্যাস চলে যায় অল্প আছে সেই ক্ষেত্রে দেখা যায় অল্প হিট দিয়ে রান্না করতে পারবে আচ্ছা তো 24 সিএম ফ্রাই প্যানের ভিতরে থাকবে একটা 18 সিএম মিল্ক প্যান থাকবে আমি বলছি সবগুলোই সাইজ কিন্তু একই রকম আচ্ছা এটা থাকবে একটা আর এখানে থাকবে 22 সেমিটার করাই একটা আর যেটা অরিজিনাল প্রোডাক্ট জার্মানি লোগোটা থাকবে এবং নিচে খোদাই করা থাকবে খোদাই করে লেখা থাকবে জি এটা থাকবে একটা আর 24 সিএম ভাত মাংস পোলাও খিচুড়ি বিরিয়ানি রান্না করতে একটা ক্যাসারোল থাকবে ক্যাসারোল থাকবে এটা কিন্তু থাকবে একটা আচ্ছা তো এই হলো আপনার টোটালি 7 পিসের সেট আচ্ছা আপনি যেটাই যাবেন সবগুলোই 7 পিস জাস্ট আপনার ব্র্যান্ডটা আলাদা কোয়ালিটিটা আলাদা কোয়ালিটি আলাদা আচ্ছা তো কোনটা প্রাইস কত দিচ্ছেন আর একদম ধামাকা প্রাইজে দিব যারা কিনা রেগুলার নন স্টিক গুলো ব্যবহার করতে চান আমি শুরুতে বলছি 4 থেকে 5 জনের ফ্যামিলি মেম্বার যদি হয় আপনি এই সেটটা ব্যবহার করেন রেগুলার যে নন স্টিক গুলো আমরা ধামাকা একটা প্রাইস দিব যেটা বলছি কিয়ামের যে সেটটা আচ্ছা সেটা এখন কিন্তু মার্কেটে 3500 থেকে 3600 টাকা রেট আছে আচ্ছা আমরা সেই সেটটা রাখবো মাত্র 3200 টাকা এই কুরবানি অফার দিলেন এটা কুরবানির জন্য যারা নেবেন ঈদ অফার বললেও চলে কারণ এত কমে আপনারা বিভিন্ন চ্যানেলে বা মার্কেটে এসে যাচ্ছে অফারটা কতদিন থাকবে এটা কুরবানি পর্যন্ত দিয়ে দিলাম চাঁদ রাত পর্যন্ত যারা কিনবে এই অফারে নিতে পারবে কিয়ামের যে সেটটা সেটা 3200 টাকা আচ্ছা এবং মাসকারের যে সেটটা দেখো প্রেস্টিজের প্রেস্টিজ ব্র্যান্ড সেটা কিন্তু মার্কেটে এখন রেগুলার রেট আছে 4000 টাকা 4000 সেটা কিন্তু অফারে দেখতেছে মাত্র 3600 টাকা 3600 টাকা এবং ডিজনি যে সেটটা আছে সেই সেটটা আপনার 4300 থেকে 4500 টাকা রেট আছে সেটা কিন্তু আমরা অফারে রাখবো যেহেতু এটা কোয়ালিটি একটু সাইজটা একটু বড় এটা রাখছি মাত্র 3800 টাকা আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা দেখেন তো রাসেল ভাই তো সব ধরনের কথাই বলে দিল তারপর আমি আমার নিজের থেকে একটা সাজেস্ট করতেছি আপনাদেরকে যেহেতু নন স্টিক আর মার্বেল কুটিং এর এই সেটগুলো এগুলোতে আপনারা আসলে স্টিলের খুঁতে ইউজ না করাটাই বেটার লংজিভিলিটি বেশি হবে জি আর আপনারা যদি করেন তাহলে কিন্তু একটু লংজিভিলিটি দেখা যাবে কি আমি কথা বলি অনেকের সাথে শুনছি যে রত্ন নে রত্ন মিলে জি আপনার জিনিসটা যদি আপনি যত্ন করে ব্যবহার করেন কোম্পানি 2 বছর 5 বছর গ্যারান্টি দিক আপনি যদি কেয়ারফুল বা ভালোভাবে ব্যবহার করেন 10 বছর আপনার নন স্টিক উঠবে না আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা দেখেন আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন এখানে কিন্তু 3 ধরনের সেট দেখালাম আপনাদেরকে 7 পিসের মধ্যে আপনাদের যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানোর নম্বরে পাঠিয়ে দিবেন এবং চাইলে যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন তারাও কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে কিন্তু ভাইয়াদের এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে ভাইয়াদের প্রোডাক্টটি খুঁজে বের করে দিতে সহজ হবে এবং আপনাদেরও কিন্তু সময় বাঁচবে তো রাসেল ভাই এগুলো অনলাইনে কিভাবে নিতে পারে তো ঢাকার ভিতরে যারা নিতে যাচ্ছেন বা ঢাকার ভিতরে যারা আছেন তারা কোনো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন
ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ওকে, এবং কুরিয়ারের মাধ্যমে বা ঢাকার বাইরে যারা নেবেন মিনিমাম 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স দিতে হবে, বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পেমেন্ট, কেউ যদি প্রোডাক্ট পেয়ে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবে, এবং কেউ যদি আপনি সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারছেন দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের অ্যাড্রেসটা, এবং আমাদের যদি অনেক সময় ফোনে কন্ট্যাক্ট না করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আছে, চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারেন। আচ্ছা, আবার চাইলে কিন্তু আপনারা এই ভিজিটিং কার্ডটি কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়েও আসতে পারেন সাথে করে, তাহলে খুঁজে বের করতে সুবিধা হয়। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে এই ছিল অল ওভার কালেকশন। এছাড়াও কিন্তু আপনারা রাসেল ইলেকট্রনিক্সে এলে যা পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে যাদের যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে ক্রয়ের সুবিধা রয়েছে। তো বন্ধুরা, রাসেল ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।